আসসালামু আলাইকুম পিস টিভি বাংলা থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন ইসলামীয় অর্থনীতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা শুনছেন এবং আগামীতে শুনবেন আমাদের সাথে থাকবেন উপকৃত হবেন দিন ও দুনিয়াতে এই কামনা করে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পূর্বের আলোচনা যে ধরে কুড়িয়ে পাওয়া মাল কুড়িয়ে পাওয়া মাল আপনি কি করবেন তাতে আপনার সৌভাগ্য না দুর্ভাগ্য সেই নিয়ে আলোচনা করছিলাম এক বেদুইন জিজ্ঞাসা করছিল যে কুড়িয়ে পাওয়া মাল যদি ছাগল হয় ভেড়া হয় তাহলে আমি কি করব রসুল্লাহ বললেন সেই ছাগল সেই ভেড়া হয় তোমার না হয় তোমার বোনো ভাইয়ের আর না হয় নেকড়ে বাঘের অতএব তুমি সেই ছাগলকে নিয়ে আসতে পারো কিন্তু সেই ছাগল ঘরে রাখলে তাকে তো খাওয়াইতে হবে তাই না সেটা সমস্যা আছে এবং তার সে সমস্যার কথা আমি পরে বলছি তারপরেও সেই বেদুইন জিজ্ঞেস করলো যেহেতু তার উট ছাগল নেই কারবার সে মরুভূমিতে বাস করে যদি কোনো উট পায় কোনো উট আমার খিমার আশেপাশে ঘুরে বেড়ায় ভোটকে চলে এসেছে হারিয়ে যাওয়া নিরুদ্দেশ কোনো উট যদি আমি পাই সেটাকে আমি কুড়িয়ে নিতে পারি আমি আমার খামারে আমি আমার উটের বাথানে রাখতে পারি রসুল্লাহ সাল্লাহাম ফাতে আর আওয়াজ হুন্নে বিশ্বাস আল্লাহ নবী সালামের চেহারা পাল্টে গেল মানে অবাক প্রশ্ন এরকম প্রশ্ন কেন করছো ফাঁকাল মালাকা ওয়ালাহা আরে উঠ এত বড় একটা জানোয়ার এত বড় একটা জন্তু তার সাথে তোমার সাথ কি মা আহা হেজা ওহা ওয়া সেকা ওহা তার পায়ে জুতো আছে এবং তার সঙ্গে পানি আছে মানে উঠ অনেক দিন পানি না খেয়ে থাকতে পারে আর গরমে চলতে পারে তার এমন পা মরুভূমি জাহাজ বলা হয় তাই না বালিতে এসে চলতে পারে তার হালাক খাওয়ার কোনো ব্যাপারই নাই সে যে ধ্বংস হয়ে যাবে তাও না নষ্ট হয়ে যাবে তাও না নেকড়েতে খেয়ে নেবে তাও না তাকে তুমি কেন তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই তার সাজার যেখানে পানি আছে সেখানে গিয়ে পানি খাবে আর গাছের পাতা খাবে তাই না অতএব সেটাকে কোরাবার অধিকার তোমার নেই আন্দাজ হলো কোন জিনিস করানো যাবে কোন জিনিস যাবে না এবারে শুনুন এই শ্রেণীর প্রাণী যারা কুড়িয়ে পায় এবং মনে করে যে আমি ভাগ্যবান যদি খারাপ উদ্দেশ্য হয় তো তো ভাগ্যবান বটেই পেলো নি জবাই করে দিল খাওয়া পার করে দিল তাই না রাতারাতি সাপ্লাই করে দিল আর যদি ভালো লোক হন তাহলে যে এইসব জিনিস কুড়িয়ে আনে সে হচ্ছে ভ্রষ্ট ভ্রষ্ট হাদিসের ভাষায় মান দল যে ব্যক্তি কোন ভ্রষ্ট জিনিসকে হারিয়ে যাওয়া জিনিসকে কুড়িয়ে নিয়ে আসে জিনিস তো না পশু আর কি গরু হারিয়ে গেছে ধরে নিয়ে এলেন আপনার ছাগল হারিয়ে গেছে নিয়ে এলেন উঠ হারিয়ে গেছে নিয়ে এলেন দিয়ে ঘরে রাখলেন তো আপনি নিজেই ভ্রষ্ট কেন ততক্ষণ পর্যন্ত ভ্রষ্টা হ্যাঁ যদি উদ্দেশ্য ভালো হয় ভালো কথা আপনি নিয়ে এলেন তাকে খাওয়াবেন তাকে ভালোভাবে রাখবেন তাই না আবার তাতে আপনি খেয়ানত করে না খেয়ে খেয়ে শুকিয়ে দেন তাতে ক্ষতি আছে তাতেও ক্ষতি আছে আচ্ছা পশুটাকে নিয়ে এসে আপনি যদি খাওয়ান এবং প্রচার চালান তাহলে আপনি ভালো লোক তাহলে ভ্রষ্ট নান তাহলে আপনি ভালো লোক যে আপনি একটা জন্তু বা একটা প্রাণীকে নিয়ে এলেন যে গেছে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আপনি আপনার 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 গোয়ালে খামারে জায়গা দিলেন ধরে রাখলেন আটকে রাখলেন তারপর আপনি প্রচার চালালেন যে একটা ছাগল আমি পেয়েছি একটা গরু আমি পেয়েছি বা একটা উট আমি পেয়েছি এটা কার প্রচার চালাতে হবে তাই না আর প্রচার চালালে তাহলে আপনি ভস্ত নন পরে থাকা মাল যদি এমন হয় যা পড়ে থাকলে নষ্ট হয়ে যেতে পারে এখানে একটা কথা আনুষঙ্গিক ভাবে বলে নি আপনি রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছেন রাস্তার ঝোঁপে একটা কচি শিশুর কান্নার শব্দ শুনতে পেলেন সমস্যা দেখেন ছেলেটা কাঁদছে একটু পাতা সরিয়ে দেখলেন ছোট্ট শিশু এই আজকেই জন্ম হয়েছে তার মা এখানে ফেলে দিয়ে গেছে আপনার কর্তব্য কি আপনি দেখে চলে যাবেন যার সন্তান নোংরা চলে যায় নাকি আপনার মানবিক কোনো কর্তব্য আছে যদি আপনি চলে যান আর তারপরে কুকুর শিয়াল বা নেকড়ে যদি বাচ্চাটাকে খেয়ে ফেলে দোষ কার যাবে ও তো 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 যে ফেলে গেছে সে সে বটেই বটেই কিন্তু কিন্তু খুনি দ্বিতীয় খুনি আপনি স্বক্ষে দেখলেন অথচ তার কোনো সুরাহা না করে সুব্যবস্থা না করে আপনি চলে গেলেন উন্নাসিকতার সাথে চলে গেলেন নাক সিটকে চলে গেলেন তাকে ঘৃণা করে চলে গেলেন ঘিন্ন বটেই প্রান্তর ঘিন্ন না ঘিন্ন হচ্ছে ওর মা বাবা যারা তাকে জন্ম দিয়েছে অথচ এইভাবে নিষ্ঠুর ফেলে গেছে সৌদি আরবের এক ইমাম সাহেব ফজরে নামাজ পড়তে যাচ্ছেন হঠাৎ করে বাথরুমে গিয়ে দেখছেন একটা শিশু কাঁদছে এবারে ইমাম সাহেব কি করবেন মানে অবৈধ সন্তান ওই আর সে বেচারি তার দয়া মায়া হয়তো ছিল কিন্তু সামাজিক অসম্মানের কারণে অপমানের কারণে সে সন্তানটাকে গোপন করতে চেয়েছে কিন্তু হত্যাও করেনি হত্যা করাও যে মহাপাপ সেটাও সে জানে এবারে ভেবেছে যদি আমি ইমাম সাহেবের কাছে কমসে কম পৌঁছে দিই মসজিদে তো ইমাম সাহেব কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন ও বেচারি কি করবেন ড্রাইভারকে বললেন ছেলেটাকে তোলো ছেলেটাকে তুলে হাসপাতালে দিল যেভাবে সেই ছেলের ভরণ পোষণ মানুষ আর ইসলামী দেশে ইনশাল্লাহ মুসলমান হয়ে গড়ে উঠবে কিন্তু মুশকিল হচ্ছে আমাদের দেশে আমাদের দেশে আপনি কোথায় দেবেন সেই সন্তান এমন জায়গায় মানুষ হবে যে সঠিকভাবে মানুষ হবে না যাই হোক তবুও মানবিক খাতিরে আপনার কর্তব্য হলো ওই শিশুকে নষ্ট না করা কি করা তুলে নিয়ে গিয়ে কোন হাসপাতালে দেওয়া কিংবা কোন শিশু কল্যাণমূলক প্রতিষ্ঠানে যদি থাকে শহরে আছে প্রত্যেক শহরে শিশু কল্যাণমূলক আপনার প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের হাওলা করে দিলে কমসে কম আপনি একটা প্রাণ বাঁচালেন ওমা না মানবিক খাতিরে আপনি মানুষের প্রাণ বাঁচালেন আপনি যেন সারা বিশ্বের মানুষের প্রাণ বাঁচালেন এটা আপনার কর্তব্য আনুষঙ্গিকভাবে আমি বললাম পড়ে থাকা মাল যদি থাকে এবার টাকা পড়ে আছে সোনা পড়ে আছে রূপো পড়ে আছে কাপড় পড়ে আছে আসবাবপত্র পড়ে আছে এসব যদি পড়ে থাকে তাহলে আপনি কুড়িয়ে আনবেন যদি মনে করেন যদি কুড়িয়ে না আনি কোনো অসৎ লোকের হাতে পড়লো তাহলে নষ্ট হয়ে গেল প্রকৃত মালিক সে পাবে না আপনার উদ্দেশ্য সৎ তখন আপনি তুলে নিয়েলেন। আপনি কি করবেন নম্বর এক আমানতদারি তথা লোভ সংবরণ করার নিশ্চয়তা থাকতে হবে ওই মালের প্রতি আপনার লোভ থাকলে হবে না আর ওই মালের প্রতি যে আপনার আমানতদারি আছে সে আমানতে খেয়ানত করলে হবে না একদম লোভ থাকলে হবে না যে এটাকে আমি হরফ করে নেব রকমভাবে গোপন করে খেয়ে নেব এরকম লোভ থাকলে হবে না নম্বর দুই মালের সর্বপ্রকার গুণাগুণ জেনে নিতে হবে যেভাবে আপনি কুড়িয়ে এনেছেন কোন রং কোন রঙের কাপড় ছিল কোন রঙের কাপড়ে বাঁধা ছিল কোন রঙের ব্যাগে ছিল ব্যাগে কী কী ছিল নোট করে রাখতে হবে কারণ এক বছর এই জন্য নোট করে রাখতে হবে বা মনে রাখতে হবে যাতে সেই সূত্র ধরে আসল মালিককে তার মাল ফিরিয়ে দেওয়া হয় এবং নকল মালিক থেকে বাঁচা সম্ভব হয় অনেক নকল মালিকও আসবে না আমার হারিয়ে গেছে অনেক অসৎ মানুষ যখন এলান দেখবে তখন চল লাগে তো লেগে যাবে এই বলে দেখবেন সে দাবি করবে যেটা আমার মাল অথচ তার মাল না অসৎ লোক আর এমনও হতে পারে যে একই সাথে দুজনে হারিয়ে গেছে এবারে এটা কার আপনি জানেন না তখন আপনাকে কি করতে হবে তখন আপনাকে ওইরকম ব্যবস্থা নিতে হবে যে বলো তো আপনার মালের পরিচয় কি বলুন আপনার কীরক ধরনের ছিল যদি মিলে যায় যার সঙ্গে মিলে যাবে আপনি তাকে দিয়ে দেবেন নম্বর তিন সেই মাল আপনার কাছে রেখে আপনার আমানতে রেখে এক বছর ধরে ঘোষণা করে তার মালিক খুঁজতে হবে এক বছর যেখানে পাওয়া গেছে সেখানে লিখিত অথবা মৌখিক এলান দিয়ে কথা জানাতে হবে যে সে পড়ে থাকা অমুক অমুক জিনিস পেয়েছে যার জিনিস সে তার সঠিক পরিচিতি বর্ণনা সহ যদি আমার কাছে আসে তাহলে আমি তাকে ফেরত দেবো চুপ থেকে গোপন করা অথবা কেউ খুঁজতে এলে দেব না খুঁজতে এলে দেবো না এই রকম মনে যেন না থাকে তাহলে তো লোভ হয়ে গেল আপনিও মালের প্রতি লোভ রাখলেন সে লোভ থাকা যাবে না প্রকাশ থাকে যে মসজিদের ভিতরে এলান করা বৈধ নয় মসজিদে নামাজ সাধারণত জামাতের লোক আসে আপনি সেই সময় এলান করলেন ওগো আমার একটা এই হারিয়ে গেছে তাও বলা যাবে না আর একটা জিনিস পাওয়া গেছে কার বটে নিয়ে যাবেন এটাও বলা যাবে না কি বলতে হবে মসজিদের বাইরে দরজাতে যাই মসজিদের বাইরে গিয়ে দরজাতে কিংবা মসজিদের বাইরে দরজাতে এলান দিতে পারেন লিখে দিতে পারেন যে আমি অমুক এই এই জিনিস পেয়েছি এত নম্বরে যোগাযোগ করুন কিংবা অমুক বাড়িতে যোগাযোগ করুন এই রকম এলান দেওয়া যাবে কারণ হাদিসে মসজিদে হারানো জিনিস খোঁজা নিষেধ মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় নিষেধ এবং হারানো জিনিস খোঁজাও নিষেধ নম্বর চার যখন তার মালিক এসে সঠিক পরিচিতি দিয়ে তার জিনিস বলে দাবি করবে তখন বিনা দলিল ও কসমে সে জিনিস তাকে ফেরত দিতে হবে যখন পরিচয় মিলে গেছে তখন আর কসম করানো দরকার নেই ফেরত দিতে হবে সেই জিনিসও যা ওই জিনিস থেকে বৃদ্ধি লাভ করেছে বৃদ্ধি লাভ করেছে মানে জিনিস থেকে বৃদ্ধি লাভ করেছে মানে একটা ছাগল আপনি এনেছেন সেই ছাগলটা গর্ব ছিল পেটে বাচ্চা ছিল তারপর আপনার বাসায় বাচ্চা হয়েছে এখন কি আপনি শুধু ছাগলটা ফিরিয়ে দেবেন না বাচ্চা সহ দেবেন এই জন্যই বলছে যে ফিরিয়ে দিতে হবে আর ওই জিনিস থেকে যা বৃদ্ধি লাভ করেছে তাও ফিরিয়ে দিতে হবে এখানে একথাও খেয়াল রাখতে হবে যে যদি দাবিদার মালিক তার ওই জিনিসের সঠিক পরিচিতি না বলতে পারে অথবা তার ওই বলাতে তার জিনিস নয় বলে সুনিশ্চিত হন আপনি তাহলে নিজে ওই জিনিস থেকে অব্যাহতি পাওয়ার জন্য বাবা যান বাঁচাই হ্যাঁ খামকাতে ঘরে ভরা আছে যান নিয়ে যান নিয়ে যান মিলল না তার যে বর্ণনায় বললো সে বর্ণনার সাথে মাল মিললো না আপনি যান ছোটাবার জন্য জন্যে যাক বাবা দিন থেকে আছে নিয়ে যান নিয়ে যান অথচ সে তার আসল মালিক নয় আপনি বুঝতে পারছেন যখন মিলল না এইভাবে আপনার যান ছোটানো জায়জ নয় তাতে আসল মালিক নিজ মাল হতে বঞ্চিত হয়ে যাবে নম্বর পাঁচ এক বছর ঘোষণার পর যদি মালিক না আসে তাহলে প্রাপক ওই মালের পরিচিতি মনে রেখে ব্যবহার বা ভক্ষণ বা বিক্রয় করতে পারে কিন্তু এক বছর পরেও যদি মালিক এসে বলে যে আমার মাল তাহলে কি করতে হবে সঠিক পরিচয় দিয়ে যদি বলে যে আমার মাল তাহলে তাকে তার মূল্য ফেরত দিতে হবে কুড়িয়ে পাওয়া মাল জানের বড় কাল সৌভাগ্যের বিষয় নয় প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে আসছি সাথে থাকুন কাছে থাকুন আবু রাসূল sallallahu alaihi wasallam বলেন তোমাদের কেউ যখন ইসলামকে সুন্দর করবে তখন তার প্রত্যেক আমলের নেকি 10 থেকে 700 পর্যন্ত লেখা হবে আর প্রত্যেক খারাপ কাজের পাপ তার সমপরিমাণই লেখা হবে সহি বুখারী প্রথম খণ্ড ঈমান অধ্যায় হাদিস সংখ্যা 42 প্রিয় দর্শক মণ্ডলী যে কথা বলছিলাম কুড়িয়ে পাওয়া মাল কুড়িয়ে পাওয়া মাল ছাগল ভেড়া যদি হয় সেক্ষেত্রে প্রাপক যে যে পেয়েছে সে তিনটের মধ্যে একটা কাজ করতে পারে সঠিক পরিস্থিতি মনে রেখে সে তা এই নিয়তে জবে করে খেয়ে ফেলতে পারে হয়তো বা অসুখ ধরেছে মারা যাবে তো মারা যাওয়ার আগে জবাই করে যদি খেয়ে নেয় তাও তো কমসে কম থাকবে কিছু না কিছু খেয়ে ফেলতে পারে তার মালিক এলে তার মূল্য তাকে দিয়ে দিতে হবে যে ভাই এরকম ব্যাপার যখন এসেছ তোমার ছাগল ছিল কিন্তু ছাগলটার অসুখ হয়ে যাচ্ছিল মারা যাচ্ছিল কিংবা এমন অবস্থায় পেয়েছেন যে হয়তো নেকড়েতে হামলা করেছিল কিন্তু তাকে ঘায়ল করতে পারেনি ছাগলটা ঘুরতে ঘুরতে আপনার বাসার সামনে এসেছে আপনি তাকে ধরে নিয়ে এসছেন এখন সে ক্ষতবিক্ষত অবস্থায় আছে এখন রেখে দিলে পরে সে মারা যাবে আর মারা গেলে মাল নষ্ট হয়ে গেল এই জন্য আপনি জবাই করে দিয়েছেন জবাই করে দেওয়ার পর নিজে খান গোস্ত বিক্রি করেন অতঃপর যদি মালিক আসে তখন মালিককে বলবেন যে ছাগলটাই ক্ষত অবস্থায় ছিল এই জন্য আমরা জবাই করে গোস্ত বিক্রি করেছি বা খেয়ে ফেলেছি আপনি তার দাম নিয়ে যান এই বলে আপনার কর্তব্য পালন করতে হবে দুই সঠিক পরিচিতি মনে রেখে তা বিক্রি করে তার মূল্য আমানত রাখতে পারেন বিক্রি করতে গোটাটাই বিক্রি করতে পারেন এবং তার মূল্য আমানত রাখতে পারেন যাতে মালিক এলে তাকে তার আমানত ফিরিয়ে দেন আর তিন সেই পশু লালন পালন করতে পারেন যদি মনে কোনো অসুখ বিসুখ না হয় ক্ষতবিক্ষত না হয় তাহলে লালন পালন করুন অতঃপর মালিক এলে তার বাচ্চা সহ তাকে ফেরত দিতে হবে কিন্তু তার বাচ্চা সহ ফেরত দিতে হবে অবশ্য সেই মালিকের নিকট থেকে আপনি আপনার লালন পালন বাবদ খরচ নিতে পারেন এখন যদি মাস সাত মাস এক বছর পর আসে আর আপনি ছাগলটাকে পুষবেন তার বাচ্চা হবে সেটাও পুষবেন তারপর এলে মাল আহলান সাহলান লেন এটা তো সেই এলি যুগের কথা হয়ে যাবে তাই না যে ভাই সব তুমি নিয়ে চলে যাও এত বড় করতে পারলে তো ভালোই কিন্তু এত বড় যদি না পারেন এত বড় ত্যাগ স্বীকার করতে না পারেন তাহলে আপনি আপনার অধিকার আপনি নিতে পারেন যে আমি তোমার ছাগলের পেছনে আমি এই খরচ করেছি তো আমাকে কিছু দিয়ে যাও এটা আপনি বলতে পারেন কোনো জায়গায় যদি ফলের একটা কার্টুন বা ঝুড়ি পান মনে করুন রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে দেখলেন একটা প্যাকেটে আঙ্গুর পড়ে আছে টাটকা আঙ্গুর কেউ নিয়ে যাচ্ছিল পড়ে গেছে তা কুড়িয়ে নিয়ে প্রাপক এই নিয়তে খেতে বা দান করতে পারে যে মালিক এলে তার মূল্য আদায় করে দেবো খেতে পারেন কারণ তো ফল নষ্ট হয়ে যাবে আর কুড়িয়ে বিক্রি করে তার মূল্য জমা রাখতেও পারেন অতঃপর এলানের এক বছরের ভিতরে অথবা তারপরে এলে সেই মূল্য মালিককে ফেরত দিয়ে দেবেন তা ভরে রেখে বলবেন যে বাবা যেমন আছে তেমনি থাক ভরা থাক এক বছর পর মালিক এলে না হলে এক বছর থাকবে না কেউ নাকি ফ্রিজে রাখবেন ফ্রিজে রাখলে কতদিন থাকবে রাখা যাবে না ওই জিনিস রাখার না এই জন্য ওইটাকে খেয়ে নিতে হবে না বিক্রি করে দিতে হবে তারপরে যদি মালিক খোঁজ পায় তাহলে তার মূল্য তাকে দিয়ে দিতে হবে মক্কায় হাজিদের মাল কোরানো কে মক্কা গেছেন হজ করতে অনেক সময় টাকা পাওয়া যায় অনেক সময়ে পাসপোর্ট পাওয়া যায় অনেক সময়ে আরও অনেক কিছু জিনিস পাওয়া যায় পড়ে আছে অনেক সময় স্বর্ণও পাওয়া যায় সোনা তো হজ যেখানে হয় মক্কা মিনা আরাফাত যদি কোনো জিনিস কুড়িয়ে পান তো হাজিদের কোনো জিনিস কুড়িয়ে নেওয়া জায়জ নয় কেবল সেই ব্যক্তি কুড়িয়ে নিতে পারে যে কুড়িয়ে নিয়ে সেই জায়গায় জমা করবে যে জায়গা এই কুড়িয়ে পাওয়া মালের জন্য নির্দিষ্ট আছে হারামের ভিতরে দেখবেন একটা জায়গা একটা রুম আছে সেখানে পুলিশ আছে সেখানে নির্দিষ্ট জায়গা আছে কারো ছেলে হারিয়ে গেছে ছেলেটাকে নিয়ে আপনি সঙ্গে করে নিয়ে পুলিশের সহযোগিতায় আপনি সেখানে জমা করে দেন আহা আমি দেখেছি নিজের চোখে বাচ্চা কাঁদছে এক পাকিস্তানি বাচ্চা মা মা তু কাহা গাই একদম মানে এমন ভাবে কাঁদছে বাচ্চা হারিয়ে গেছে ভিড়ে তো সেখানে আপনি বাচ্চাটা কিছু করবেন না না এটা ঠিক না আপনি তাকে তুলে যদি আপনি ভাষা বোঝেন তাকে বুঝিয়ে বাজিয়ে পুলিশের সহযোগিতায় নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেন আর যাদের হারিয়ে গেছে তাদের উচিত সঙ্গে সঙ্গে পুলিশের সহযোগিতা নিয়ে সেই জায়গায় খোঁজ করবে তাহলে সহজে পেয়ে যাবে খুব সুন্দর সিস্টেম তেমনি কোনো স্বর্ণ কুড়িয়ে পান কিংবা একামা বলে একামা কুড়িয়ে পান কি পাসপোর্ট কুড়িয়ে পান কি টাকা কুড়িয়ে পান সঙ্গে সঙ্গে কুড়িয়ে নিয়ে আপনি ওই জায়গায় জমা করেন যদি আপনার সেই জায়গায় যাওয়ার সুযোগ না হয় তাহলে ওই হাত দেবেন না মক্কা বিশেষ করে জন্য হারাম হাজিদের সীমানার ভিতরে কোনো জিনিস কুরালে সারা জীবন এলান করতে হবে সারা জীবন সারা জীবন এলান করতে হবে কোনো সময় তার প্রাপকের জন্য হালাল হবে না হারাম সীমার বাইরের জিনিস হলে এক বছর এলান করতে হবে হারাম সীমা বলতে মক্কার একটা হারাম সীমান আছে সব সাইনবোর্ড দেওয়া আছে হারামের ভিতরে ওই হারামের ভিতরে যদি কোনো মাল কুড়ি পান তাহলে হারামসীমার বাইরে হলে যেমন আরাফাতে পান আরাফাতে পেলে পরে এক বছর এলাম করতে হবে যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ফালা তাহিল্লাহনাফারুসাই দোহা এই হারামের কিছু সময়ের জন্য আল্লাহ নবীর জন্য হালাল করা হয়েছিল হারামের ভিতরে যে নিষিদ্ধ ছিল সেটাকে হালাল করা হয়েছিল মক্কা বিজয়ের সময় তারপর থেকে ঘোষণা হয়ে গেল যে এরপর থেকে আর হালাল নয় এখানে ফালা ফালাইনাফার ও সাইদোহা এমনকি হারামের ভিতরে যদি কোনো শিকার থাকে শিকার করা তো দূরের কথা সেই শিকারকে চকানোও যাবে না ভয় দেখানোও যাবে না অনেক সময় এভাবে চকায় না ভয় দেখায় ভয় দেখানো যাবে না শিকার তো করাই যাবে না ভয় দেখানো যাবে না ওলা ইউতালা সৌকোহা যদি প্রকৃতিগতভাবে কোনো কাঁটা গাছ ওঠে সেই কাঁটা গাছও তুলে ফেলা হবে না মুনশিদ আর তার পড়ে থাকা জিনিস কারো জন্য হালাল নয় তবে তার জন্য হালাল যে ওই জিনিস প্রচার করবে বা প্রচার কেন্দ্রে পৌঁছে দেবে সে কুড়িয়ে নিতে পারে নচেত পড়ে থাকা জিনিস কুড়িয়ে নেওয়া কারো জন্য জায়েজ নয় বুহারি মুসলিমের হাদিস রাসুল্লাহ সাল্লাম নাহা আন লোক তাতিল হাজ মুসলিম শরীফের হাদিসে আছে যে তিনি হাজি সাহেবের পরে যাওয়া পড়ে থাকা কোনো জিনিস তুলে নিতে তিনি নিষেধ করেছেন হাজির সাহেবের মাল আপনি বুঝতে পারলেন যে হাজিরি মাল সেই মাল পড়ে আছে আপনি সেটাকে কুড়িয়ে নিতে পারেন না তবে ওই বললাম একটাই উদ্দেশ্যে যে আপনি প্রচার কেন্দ্রে পৌঁছে দেবেন তাহলে আল্লাহ আপনাকে যা যায়ে খায়ের দেবে আপনি হজ করতে গেছেন সেখানে হজের জায়গা এক অপরের সাহায্য সহযোগিতা ইবাদতে করবেন তা না হয় আপনি পরের মাল নেওয়ার জন্য আপনি গাপতে নিলেন সেখানেও চুরি করতে গেলেন বা খেয়ানত হতে করলে এটা বড় অপরাধ প্রিয় দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হওয়ার কাছাকাছি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন ওয়ালাইকুম আসসালাম তাহলে আমি কোনো মানি ব্যাগ একটা পড়ে পেলাম সে মানি ব্যাগে কিছু টাকা আছে যার মানি সে মানে মানি রং রঙ হয়তো বলতে পারলো কিন্তু টাকার পরিমাণ সে বলতে পারলো না তাহলে আমার কি করার আছে এখানে এমন সময় অনেক হয় যে পকেটে মানি থাকে আর মানি কত টাকা আছে আমার জানা নেই হয় সেই ক্ষেত্রে যখন আপনি তাকে জিজ্ঞেস করলেন যে মানিব্যাগ মানিব্যাগ কিসের চামড়া না প্লাস্টিকের না কিসের রঙ কী মিলে গেল কিন্তু টাকা কত বলতে পারলো না তাতে যদি আপনার সন্দেহ মোচন হয়ে যায় যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ টাকা তো সবাই বলতে পারে না আবার অনেকে আবার টাকার নম্বর জিজ্ঞেস করে নম্বর বা কে দেখে রাখে নম্বর বলতে পারবে কেউ নম্বর থেকেও দেখেই না এটা ভুল কথা বল টাকার নম্বর বলো তাই এবার কি বলতে পারে এই প্রশ্ন করা ঠিক না কত টাকা আছে প্রশ্ন করা যায় অনেকে গুনে গুনে রাখে অনেকে হয়তো খরচ করছে মনে নেই কত সেই ক্ষেত্রে যদি ব্যাগের বর্ণনা মিলে যায় তো আপনি তাকে দিয়ে দেবেন আপনি আপনার কর্তব্য পালন করলেন আর বুঝলেন যে হ্যাঁ এই রঙের ব্যাগ ব্যাগ বটে ঠিক বলছে এটা চামড়ার ছিল 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 না না প্লাস্টিকের কাপড়ের সব মিলে মিলে গেল গেল আপনার কর্তব্য পালন হয়ে গেল আপনি তাকে দিতে পারেন আল্লাহ আপনাকে যে জায়গায় খায়ের দেবেন আসসালাম আলাইকুম প্রশ্ন হলো আমি একটা হারিয়ে যাওয়া জিনিস পেয়েছি এবার আমি মনে করলাম জিনিসটা আমি ওকে ফেরত দিব ফেরত দেওয়ার আগে আমার কাছ থেকে হারিয়ে গেল এবার আমি করব কি প্রশ্ন হচ্ছে যে জিনিস কুড়িয়ে পেয়েছেন এবং মালিকও জানতেন যে কে মালিক জানতেন না তাহলে ফেরত দিতে দেরি হয়েছে সমস্যা নেই কিন্তু মালিক জানলে সঙ্গে সঙ্গে ফেরত দিতে হতো এখন তারই মধ্যে যদি আপনার কাছ থেকেই আবার হারিয়ে যায় মালিক জানলেন না এখন এক বছর এলান করার আগেই তারপর থেকে সেই মালটা আপনার কিভাবে হারিয়ে গেল জানি না যদি হারিয়ে যায় যদি হারিয়ে যায় তখন আপনার কি আছে লাইকাল্লিফুল্লাহ নাফসানিল্লাহ সাহা এখন আপনি আমানতে খেয়ানত ইচ্ছা করে করেননি যখন কোনো মাল আপনার কাছে আমানত থাকে আর আপনার মাঝে যদি শৈথিল্য না থাকে শৈথিল্য না থাকলে আপনি সেই আমানত ফেরত দিতে বাধ্য নন আর যদি শৈথিল্য থাকে তারপরে যদি মালিক আসে বলে আপনি মালটা পেয়েছিলেন আমি শুনেছি তারপরে না আমার কাছ থেকে হারিয়ে গেছে কিন্তু আপনার শৈথিল্যের মাধ্যমে যদি হারিয়ে যায় তো ওই মালের মূল্য তাকে আদায় করতে হবে আর যদি আপনার পক্ষ থেকে কোনো শৈথিল্য না থাকে আল্লাহ মাফ করবেন আসসালামু আলাইকুম আপনি একটু আগে বললেন যে হাদিসে এসেছে যে হারিয়ে যাওয়া কোনো জিনিস মসজিদে খোঁজা উচিত নয় বা জায়জ নয় আর কি তা আমার যদি কোনো জিনিস নামাজ পড়তে গিয়ে হয়তো হারিয়ে গিয়েছে তো আমার নামাজ পড়া পরে মানে মনে হয়েছে যে আমার জিনিসটা মসজিদে আছে তাহলে কি সেই জিনিসটা গিয়ে মসজিদে খোঁজ করতে পারি আমি সেই সাথেই বলেছিলাম যে মসজিদের ভিতরে না খুঁজে দরজায় খুঁজবেন বাইরে বেরিয়ে এসে নামাজ পড়ে লোক বের হচ্ছে সেই সময় বলবেন যৌকু আমার একটা জিনিস হারিয়ে গেছে ঠিক আছে মসজিদের বাইরে এসে দরজায় খোঁজা নিষেধ না মসজিদের ভিতরে নিষেধ মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা সেখানে ক্রয় বিক্রয় হারিয়ে যাওয়া জিনিস এই সব ঠিক না তখনই বলেছিলাম যে মসজিদের বাইরে এসে দরজাতে হয় এলান দেবে আর না হয় খুঁজবে সেখানে খুঁজতে সমস্যা নেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আর কোনো প্রশ্ন আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি পূর্বের বক্তব্যে যাচ্ছি যে প্রশ্নটা আমার ক্লিয়ার হয়নি সেই জন্য যে বাচ্চাটা আর কি অন্যের বীর্য দিয়ে আর কি নেওয়া হয়েছে ইঞ্জেকশনের মাধ্যম দিয়ে সেই বাচ্চাটা বড় করে সে কি ছেড়ে দিবে না নিজের সম্পত্তির মালিকানা করবে তাকে সে বাচ্চা তার নয় সে বাচ্চা তার নয় সে তার নিজের বাচ্চা বলে দাবিও করতে পারে না তাকে সম্পত্তি ভাগিও করতে পারে না বুঝতে পারলেন সেই বাচ্চা যেহেতু অবৈধভাবে অন্যের বীর্যের সন্তান তার সন্তান নয় অতএব সে তার নিজের সম্পত্তির মালিক তাকে কিভাবে করবে এটা হতেই পারে না বুঝতে পারছেন الله تعالى توفيق دين سوى تيك بوات جانار ومانار وصل الله لنبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته <applause>